ওয়েলকাম টু হেলথ ইনসাইট নমস্কার আমি ডক্টর উত্তি গুপ্ত আজকে আমরা আলোচনা করবো টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং তার ট্রিটমেন্ট রেঞ্জ নিয়ে আমরা জানি থাইরয়েড আমাদের একটি দৈনন্দিন সমস্যা আমরা আগে আলোচনাও করেছি হাইপো এবং হাইপার থাইরয়েডিজম নিয়ে থাইরয়েডের সমস্যা আমাদের সামনে দেখা দিলে আমরা সাধারণত টি থ্রি টি ফোর এবং টিএসএইচ এই তিনটে টেস্ট করে থাকি এর মধ্যে সবথেকে জরুরি হলো বা কমনলি করা হয় টিএসএইচ টিএসএইচ অর্থাৎ আমরা বললাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আমরা আগে আলোচনা করেছি যে এই টিএসএইচ থাইরয়েড ফাংশানের সঙ্গে বিপরীতভাবে যুক্ত বা রেসিপ প্রকারে রিলেটেড অর্থাৎ যদি হাইপোথাইরয়েডিজম হয় তাহলে আমাদের টিএসএইচ বাড়তে থাকে এবং হাইপার থাইরয়েডিজম যদি হয় অর্থাৎ রক্তে থাইরয়েডের ন যদি পরিমাণ বেশি থাকে তাহলে টিএসএইচ সাধারণত কম হয় বা আনডিটেক্টেবল রেঞ্জে থাকে বেশিরভাগ ল্যাবরেটরিতেই টিএসএইচ এর নর্মাল রেঞ্জ পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট ফাইভ এরকম একটা রেঞ্জের মধ্যে থাকে কিন্তু আপনার কোন আপনার আদৌ হাইপো বা হাইপার থাইরয়েডিজম আছে কি না সরাসরি ওই আলোচনায় ঢোকার আগে আমাদের জানতে হবে যে এর রেঞ্জ কিন্তু ক্ষেত্র বিশেষে একটু ভ্যারি করতে পারে বা বদলাতে পারে জন্মের সময় ইউজুয়ালি নিওনেটাল স্ক্রিনিং রেকমেন্ডেশনে বলা হয় যে জন্মের সময় বাচ্চার একটা টিএসএইচ সচরাচর করতে বলা হয় আইডিয়ালি কড ব্লাড থেকে করতে বলা হয় কড ব্লাড অর্থাৎ জন্মের পরে যে আম্বেলিকাল আম্বেলিকা মা এবং জন্মের সময় যে মা এবং বাচ্চাকে যুক্ত রাখে যখন আম্বেলিকাল কড কাটা হয় তখন ওই ওইখান থেকে ওই স্যাম্পেল থেকে ইউজুয়ালি একটা টিএসএইচ করা হয় এটাকে বলা হয় নিউনেটাল থাইরয়েড স্ক্রিনিং বা নিউবর্ন থাইরয়েড স্ক্রিনিং যদি কারুর কড ব্লাডে সে সময় টিএসএইচ না করে বা কোনো কারণে না করা হয় তাহলে সেটা কিন্তু তক্ষণি ইউজুয়ালি রিপিট করা হয় না সাধারণভাবে সেভেন্টি টু আওয়ার্স পরে অর্থাৎ বাচ্চার বয়স তিন দিন হলে তারপরে আমরা করে থাকি কেন না এটা যদিও ডাক্তারি আলোচনা তাহলেও দেখা যায় যে শুরুতে জন্মের পরে টিএসএইচ লেভেল একটু স্বাভাবিকভাবে বাড়ে একটা টিএসএইচ পিক হয় এই সময় যদি আপনি টেস্ট করেন টিএসএইচ বেশি মানে হাইপোথাইরয়েডিজম আমরা বলেছি তাহলে আমাদের একটা ফলস ধারণা হতে পারে যে বাচ্চার হাইপোথাইরয়েডিজম আছে দ্বিতীয় কথা জন্মের পরে টিএসএইচের কাট অফ কিন্তু একটু বেশি থাকে নর্মালি আমরা বললাম সাড়ে চার পাঁচ অব্দি টিএসএইচ এর আপার রেঞ্জ ধরা হয় কিন্তু জন্মের পরে অর্থাৎ আমরা সেভেন্টি টু আওয়ার্স পরে আমরা যে থাইরয়েড স্ক্রিন করে থাকি বা যখন টেস্ট করি তখন কিন্তু এর হাইপোথাইড্রটিসমের কাট অফ টোয়েন্টি বলে ধরা হয় আপনার টিএসএইচ বাচ্চার টিএসএইচ লেভেল যদি টোয়েন্টির বেশি থাকে বাচ্চা মানে এখানে কিন্তু আমরা বলছি বাচ্চার বয়স তিন চার দিন বা এক সপ্তাহ বাচ্চার বয়স টিএসএইচ যদি টোয়েন্টির বেশি থাকে তাহলে আবার সাত দিন পরে আইডিয়ালি সেটা রিপিট করা হয় টি থ্রি টি ফোর এবং টিএসএইচ দুটোই আর যদি দেখা যায় যে চল্লিশের বেশি আছে তাহলে তখনই আর একবার রিপিট করা হয় করে সাধারণভাবে ট্রিটমেন্ট শুরু করে দেওয়া হয় কেন বাচ্চার ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমের ট্রিটমেন্টের বেলা আমরা কোনো গড়িমসি করতে পারি না মোটামুটিভাবে যখন বাচ্চার বয়স এক মাস পেরিয়ে যায় তখন কিন্তু ছেলে মেয়ে বা সবার ক্ষেত্রেই এর একটা ইউনিফর্ম লেভেল চলে আসে অর্থাৎ এক মাস থেকে এক থেকে তিন মাসের পরে আমরা কিন্তু নর্মাল যে অ্যাডাল্ট টিএসএইচ রেঞ্জ এই পয়েন্ট ফাইভ থেকে সাড়ে চার পাঁচের মধ্যে এই টিএসএইচকে নর্মাল কাট অফ বলে ধরা হয় এবং এটা ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রেই সমান সুতরাং একদম জন্মের সময়টুকু ছাড়া টিএসএইচ লেভেল বা এর নর্মাল লেভেল সারা জীবন কিন্তু মোটামুটিভাবে একই থাকে দ্বিতীয়ত যখন আমরা হাইপোথাইরিজম এর রুগী দেখতে পাই যেমন আমরা বললাম বাচ্চার ক্ষেত্রে একদম নিউ ক্ষেত্রে কুড়ির বেশি হলে সেটা সাধারণত ট্রিটমেন্ট কাট অফ বলে ধরা হয় অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা কিন্তু দশের বেশি বলে আমরা ধরে থাকি অর্থাৎ দশের কম যদি টিএসএইচ হয় নর্মাল রেঞ্জ সাড়ে চার থেকে পাঁচ আপার কাট অফ সেখান থেকে দশ অবধি একটা গ্রে জোন আছে এইটাকে বলে ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম ইউজুয়ালি এই সময় কিন্তু ট্রিটমেন্ট করা হয় না আমরা অনেক রুগী পাই যাদের টিএসএইচ হয়তো সাড়ে ছয় বা সাত বা পাঁচ সাড়ে পাঁচ রয়েছে যেহেতু টিএসএইচ নর্মাল লেভেলের থেকে একটু বেশি সবাই লাফিয়ে পড়েন ওষুধ খেতে কিন্তু আইডিয়াল রেকমেন্ডেশন বলে এটা দশের কম থাকলে সাধারণভাবে ওষুধ দেওয়া হয় না ব্যতিক্রম আছে যেমন প্রেগনেন্সি বা রিপিটেড যদি কারোর কোনো মহিলার মিসক্যারেজ হয় বা মিনস্ট্রুয়েশান বা মাসিকজনিত সমস্যা হয় বা কারোর যদি ওভার সিমটম থাকে সেই বিশেষ ক্ষেত্রগুলি ছাড়া টিএসএইচ দশের কম কিন্তু ওষুধ দেওয়া হয় না কন্ট্রারি টু দ্য নর্মাল প্র্যাকটিস যেটা আমরা সচরাচর দেখে থাকি আমি যেটা বললাম সেটা আইডিয়াল রেকমেন্ডেশন প্রেগনেন্সিতে কিন্তু আবার এই টিএসএইচ এর অফটা বা ট্রিটমেন্ট টার্গেটটা বদলে যায় প্রেগনেন্সি যখন আসে বা কোনো মহিলা যখন প্রেগনেন্সি ধারণ করেন বা প্রেগনেন্ট হন তখন বলা হয় প্রেগনেন্সিতে তিনটে ট্রাইমেস্টার থাকে ফার্স্ট ট্রাইমেস্টার অর্থাৎ প্রথম বারো সপ্তাহ তারপরে চব্বিশ থেকে আঠাশ সপ্তাহের মতো সেকেন্ড ট্রাইমেস্টার এবং তারপরে থার্ড ট্রাইমেস্টার বলা হয় প্রথম ফার্স্ট ট্রাইমেস্টারে টিএসএইচ আপার কাট অফ টু থাকা উচিত সেকেন্ড ট্রাইমেস্টারে মানে বারো সপ্তাহ অনওয়ার্ডস এটা ইউজুয়ালি থ্রি বলে ধরা হয় এটা হচ্ছে আপার লেভেল টিএসএইচের আপার কাট অফ সুতরাং কোনো মহিলার যদি টিএসএইচ প্রেগনেন্ট মহিলার কথা হচ্ছে যদি পাঁচ সাড়ে পাঁচ থাকে তাহলে কিন্তু তার ক্ষেত্রে ওষুধ দেওয়া হবে বা সেটা ওষুধ খাওয়ার একটা ইন্ডিকেশান নর্মাল নন প্রেগন্যেন্ট অবস্থার থেকে কারণ নন প্রেগন্যান্ট অবস্থা আমরা টিএসএইচ কাট অফ দশের কথা আমরা বলেছি এছাড়াও আমাদের মনে রাখতে হবে যে প্রথম ট্রাইমেস্টারে মানে প্রথম সপ্তাহে প্রথম তিন চার মাসে কিন্তু টিএসএইচ স্বাভাবিকভাবে একটু কমও আসতে পারে কেননা প্রেগনেন্সিতে প্রেগনেন্সির শুরুর দিকে এইচসিজি বলে একটা হরমোন মায়ের শরীর থেকে বেরোয় এটা ঠিক টিএসএইচের মতো কাজ করে যার ফলে টি ফোর লেভেল একটু বেশি আসে এবং টিএসএইচ কমে যায় এটাকে ডাক্তারি পরিভাষায় বলা স্পেসিফিসিটি স্পিলওভার যেহেতু এইচসিজি টিএসএইচ এর মতো কাজ করছে সেই জন্য টিএসএইচ লেভেল কমে যায় অনেকে দেখে ভয় পেয়ে যান যে আমার বোধহয় হাইপার থাইরয়েডিজম হয়েছে এক্ষুনি ওষুধ খেতে হবে কিন্তু তা নয় তাহলে আমাদের কি মনে রাখতে হবে না প্রেগনেন্সিতে প্রথম ট্রাইমেস্টারে বা প্রথম তিন চার মাসে টিএসএইচ একটু কম আসতে পারে বেশি বেশি কম আসতে পারে আর এটা নর্মাল না হাইপার থাইরয়েডিজম সেটা বোঝার জন্য আপনার ডাক্তারের শরণাপন্ন হন টিএসএইচ লেভেল নর্মালি যদিও ওষুধ খাওয়ার ক্ষেত্রে দশ বলে ধরা হয় অ্যাডাল্ট মেল এবং ফিমেলের ক্ষেত্রে প্রেগনেন্সিতে কিন্তু প্রথম ট্রাইমেস্টারে টু পয়েন্ট ফাইভ এবং তারপরে সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে তিন বলে ধরা হয় আমরা যখন থাইরয়েড রুগীদের চিকিৎসা করি টিএসএইচের নর্মাল রেঞ্জের ব্যাপারে এই খুঁটিনাটিগুলি আমাদের খেয়াল রাখতে হয় এবং আপনাদেরও মনে রাখতে হবে নমস্কার